হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকের ব্লগটা খুব 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 স্পেশাল, কারণ আমি যাচ্ছি বাড়ি। আজকে আমার ট্রেন 4:30, আমি আগামীকাল পৌঁছবো শিয়ালদা, অ্যান্ড ওখান থেকে আমি যাব হচ্ছে আমার একটা কলেজ ফ্রেন্ডের বাড়ি। কারণ ও বলছিল যে তুই আয়। অ্যাকচুয়ালি আমাদের তিনটে বন্ধুর থাকার একসাথে কথা ছিল, আমি, সৃজা, মধু, বাট কোনোভাবেই মধু ম্যানেজ করতে পারছে না ওর একটা পার্সোনাল কারণে। দ্যাটস ওয়াই আমি আর সৃজার বাড়িতে 23rd নাইট স্টে করবো, মানে থাকবো অ্যান্ড প্রচুর মজা করব। তারপরে 24th অবভিয়াসলি এত মজা করার পর আমি তো এমনি ঘুম থেকে উঠতে পারি না, এতটা জার্নি করেছি, আবার রাত্রে আমি জানি ঘুমাতে দেবে না, তো কোনো প্রশ্নই নেই 24 তারিখ সকালবেলায় যাওয়ার। আমি আর মধু দুজনে মিলে বহরমপুর যাচ্ছি, এটা আমার কাছে আরও এক্সাইটিং। মধু একদিন ওখানে থাকবে, 1.5 দিন মতো ওখানে থাকবে, তো তারপরে এই, মানে এখন এত এক্সাইটেড আমি যে সব প্ল্যান একসাথে বলে ফেলেছি, বাট ওকে কাম ডাউন। আপাতত আজকের ব্লগটা শেয়ার করি, আস্তে আস্তে সবটা শেয়ার করব। এখন আমি ঘুম থেকে উঠেছি, এখন বাজছে হচ্ছে 10:05, প্রীতম চলে গিয়েছে অফিস, আমি উঠেছি অনেক আগে। এখন আমি চা করব, চা খাবো, দেন আমি ব্রেকফাস্ট করব, আর আজকে তো অবভিয়াসলি ছুটি, মানে এখন তো ছুটি, বলার কিছু নেই। লাগেজ কাল রাতেই প্যাক করা হয়ে গেছে, সো এখন আর কোনো টেনশন নেই। তো আমি এখন চা করব, দেন ব্রেকফাস্ট করব, কারণ প্রচুর সময় আছে হাতে, আমি বেরোবো ওই 2:30 নাগাদ হয়তো। তুই যাই করি না কেন, দেখি সিঙ্কটা খালি নেই, অলওয়েজ একটা না দুটো বাসন পড়েই আছে। চাটা হতে হতে কয়েকটা মাজবো, দেন আবার কয়েকটা মাজবো, রুটি অর্ডার করে নেব, খেয়ে চলে যাব, আজকে আর ভাত চাতের কোনো ঝামেলা রাখবো না। তো চা করে নিয়ে এসেছি, এখন চা খাবো আরামসে। তো 2:10 বেজে গেল, এবার 2:40 মধ্যে মোটামুটি বেরোতেই হবে, আদারওয়াইজ লেট হয়ে যাবে, যেতে তো টাইম লাগবে। প্রীতম বললো ক্যাব দেখছি ইন ড্রাইভারে, ও দেখুক, আমি মোটামুটি নিজে রেডি হয়ে যাই এবার। তো এখানে আমি হয়ে গেছি রেডি, প্রীতম বললো ক্যাবটা বুক করবে, তারপরে আমি বেরোবো। আর ব্যাস সেটাই, আমি এই সলিড কালারের টি শার্টটা পরেছি, যেহেতু ট্রেনেই যাব তো অবভিয়াসলি একটু কমফোর্টেবল কিছু, তো টি শার্ট আর প্যান্ট পরতে আমি কমফোর্টেবল। বেরিয়ে গিয়েছি, খুবই গরম, খুবই গরম। আমি চলে এসেছি স্টেশন, আর আমি আগেই দেখে নিয়েছিলাম যে ওয়্যার ইজ মাই ট্রেনে প্ল্যাটফর্ম 13 দিয়ে দিয়েছিল ট্রেন। আমি যখন ট্রেনে উঠছি তখন মোটামুটি বাজে এই 4:05 মতো, তো একদম ঠিকঠাক টাইমে ছিলাম, আমাকে ওখানে গিয়ে ওয়েটও করতে হয়নি গরমে, আমি একদম সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গিয়েছিলাম। আর এই যে একটু পরেই 4:30 সময় একদম ঠিকঠাক টাইমে ট্রেন ছেড়ে দিয়েছিল, একটু পরেই দিয়েছিল স্ন্যাক্স, সেখানে বেশ কিছু আইটেম আমি খেয়েছিলাম, বেশ কিছু খাইনি, সাথে একটা টি কিট দিয়েছিল, যদিও এই টি কিটের চা আমার একদমই ভালো লাগে না, বাট স্টিল এছাড়া কোনো অপশন নেই। আর আমি অনেকটা বই পড়েছি আস্তে আস্তে, এমনি সময় আমি বইও পড়ি আবার গানও শুনি, বাট কিচ্ছু করার ছিল না, তার কারণ আমার কাছে হেডফোন ছিল না, তো বইটাই আমি অনেক অনেক পেজ পড়ে শেষ করেছি, পুরোটা পড়িনি বাট অনেকটাই পড়ে নিয়েছি। তারপরে খাচ্ছিলাম চক, দেন একটু পরেই, মানে জাস্ট 8:00 দিকে দিয়ে দিয়েছিল ডিনার, আমি একটু পরের দিকেই খেয়েছি, ওই 9:30-10:00 দিকে খেয়েছি, কারণ অত তাড়াতাড়ি না খিদে পায় না। তারপরে সব থেকে এক্সাইটিং জিনিস সেটা হচ্ছে এই আইসক্রিমটা, সেটাও খেয়েছি, খেয়ে দিয়ে সিম্পল আমি উঠে ঘুমিয়ে গেছি। আমার ট্রেন ঢোকার কথা ছিল 10:10, একদম এক্স্যাক্ট টাইমে ঢুকেছে, আর আমি ঘুম থেকে উঠেছি 9:47। আজকে শিয়ালদা স্টেশনে অবন্তি আমার সাথে দেখা করতে এসেছিল, আমার সাথে অবন্তি দেখা করতে এসছে, আমি তো এতক্ষণ কিচ্ছু করছিলাম না, গাড়িটা মেরে দেবে, ও অনেক দূর থেকে আমার সাথে দেখা করতে এসছে, অনেক কিছু নিয়ে, আমি বাড়ি যাই তারপরে বলবো। আর এই জিনিসগুলোই খুব ভালো লাগে, অবন্তি আমার জন্য হাওড়া থেকে এই গরমে শিয়ালদা স্টেশনে জাস্ট কয়েক একটুক্ষণের জন্য দেখা করতে এসেছিলো, তার কারণ আমার গাড়িও দাঁড়িয়েছিল, তারপরে ফিরতেও হতো, সৃজার বাড়ি যাচ্ছিলাম যেহেতু, লাগেজও ছিল, আর প্রচণ্ড গরম ছিল আজকে। আমি ওকে জাস্ট বললাম যে, মানে আমার রাস্তায় ওর বাড়ি ছিল না, আদারওয়াইজ আমি ওকে ড্রপ করে দিয়ে যেতাম। আমার খুব ভালো লেগেছে, আমার খুব ইচ্ছে যে আমি আরেক দিন ভালো করে বসে গল্প করে আরও মজা করব। ও আমাকে গোলাপ ফুল দিয়েছে কয়েকটা, আমাকে বললো দিদি আমি সানফ্লাওয়ার খুঁজেও পেলাম না, তারপরে আরও অনেক কিছু দিয়েছে, এবং একটা হ্যান্ডমেড কার্ড দিয়েছে। ট্রাস্ট মি, সব কিছুর মধ্যে আমার এই কার্ডটা, এই লেখাগুলো এতটা ভালো লেগেছে, মানে আমি বলে বোঝাতে পারবো না, আমার কাছে এই এক্সপিরিয়েন্সটা একদম নতুন এবং ভীষণ ভীষণ ভালো। ওকে, তো আমি সৃজার বাড়ি চলে এসেছি, আর এখানেও বেশ গরম, বিশেষ করে রাজধানী থেকে নেমে যে এত হাঁটতে হয়েছে আমাকে, আমার ছিল B2, আর আমি 9 প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়েছি, আমার মানে ওখানেই আমি অবন্তির সাথে আজকে দেখা করেছি,
তো বাপরে এত হেঁটেছি আমি, মানে আমি লিটারেলি দাঁড়াতে পারছিলাম না রোদে, এমন অবস্থা। অবন্তীর জন্য একটু খারাপ লাগছে, ওর সাথে আমি আরও টাইম স্পেন্ড করতে পারতাম, বাট এত শর্ট টাইমে এসেছি আমি যে মানে আমি কথা বলেছি, ওর সাথে ছবি তুলেছি, ভিডিও করেছি, ও আমার জন্য অনেক কিছু এনেছে। প্রবলেমটা হচ্ছে যে আরেকটুক্ষণ থাকলে ভালো লাগতো, বেশি একটু ঠান্ডা মাথায় গল্প করলে, বাট সেটা আর হলো না। কারণ এক তো হচ্ছে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি, সে কন্টিনিউয়াসলি ডাকছে, সেকেন্ড হচ্ছে এত রোদ যে দাঁড়াতে পারছি না। আমি এসেই প্রথমে ব্রেকফাস্টটা কমপ্লিট করেছি, স্নান করা হয়ে গেছে, এবার করব হচ্ছে লাঞ্চ। প্রচণ্ড টায়ার্ড, মানে টায়ার্ড মানে কি, দিল্লি থেকে কলকাতা আসতে টায়ার্ড হইনি, হয়ে গেলাম আমি শুধু শিয়ালদা স্টেশন থেকে বাইরে বেরিয়ে গাড়ি ধরতে। এত গরম আর এত হেঁটেছি আমি, যাই হোক কোনো ব্যাপার না, এখানে এসে রেস্ট নিচ্ছি, গল্প করছি, খুব মজা হচ্ছে। সৃজার বাড়িতে আমি আজকে লাঞ্চে সেই খাবারগুলো খেয়েছি যেগুলোর মধ্যে একটাও আমি গুড়গাঁওতে পাই না, তাই আমি ভীষণ তৃপ্তি করে খেয়েছি, খেয়ে ফেলেছি, আবার আইসক্রিমও খাবো। আচ্ছা, এটা খেলে ভালো ঘুম হবে, প্রথম শুনলাম। তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই সুন্দর বিনুনিটা আমাকে বেঁধে দিয়েছে ভাইয়া, মানে সৃজার ভাই, ও যে এত ট্যালেন্টেড, এত ভালো ছেলে, আর কি সুন্দর বিনুনি বেঁধে দিয়েছে আমাকে। যাই হোক, তো আমরা এবার একটু শোব, তারপরে আমরা বেরো। ও হ্যাঁ, সৃজার ঘরটা কি সুন্দর গোছানো, কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। তো এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিলাম, শুয়েছিলাম, গল্প করছিলাম, এবার রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি হচ্ছে ঘুরতে। প্ল্যান তো আছে ইকো পার্কের দিকে যাওয়ার, বাট ভেতরে ঢুকবো না, কারণ অলরেডি বাজছে হচ্ছে 6:20। তো দেখা যাক কোথায় যাই, চলো তোমাদের কেউ নিয়ে যাব আমার সাথে কলকাতায়। এত মাস, 6 মাস পরে এসে ঘুরতে বেরোচ্ছি, তাও আবার বন্ধুদের সাথে, মানে বন্ধুদের নয়, সৃজার বাড়িতেই আছি, কালকে মধুর সাথে দেখা হবে, বন্ধুর সাথে বলতে পারো তো, মানে খুব কলেজ ফ্রেন্ডের সাথে, আবার তো ব্যাপারটা খুব নস্টালজিক। কলকাতা নেই না, যেটা অন্ধকার। ওরে বাপরে, আগেরবার যে জায়গাটাই আমরা খেয়েছিলাম, ওকে আমরা গিয়েছিলাম ইকো পার্কের দিকে, আর ধামসা বলে একটা জায়গা আছে সেই দিকটাতে গিয়েছিলাম, সেই দিকটা দিয়ে অ্যাকচুয়ালি। তো ভীষণ সুন্দর রাস্তাটা, মানে এই রাস্তাটা জাস্ট অসাধারণ, এবং তার মাঝখান দিয়ে গিয়ে আমরা পৌঁছে গেছি ইকো পার্কে। আমরা গিয়েছিলাম মোস্ট প্রবাবলি 6 নম্বর গেটের ওই দিকটাতে, আর দূর থেকে দেখতে ভীষণ ভালো লাগছিল। অন্ধকার লাগছে ঠিকই, বাট বাইরেটা খুব চকচকে, এবার বেরোবো। আমরা ইকো পার্কে এসেছি, ইকো পার্কে তো পুরোপুরি আসিনি, আমি খুব শাই এই ব্যাপারে, আমি একদম লোকের সামনে কথা বলতে পারি না। এই হচ্ছে সেই জায়গা যেখানে আমরা ঘুরতে এসেছি। কেন ঢোকা যাবে, এটা তো ওইটা, ওইটা মানে যেটা বানানো আছে ইকো পার্কের ভেতরে। যাই হোক, তো আমরা বাইরে থেকে দেখছিলাম ব্যাপারটা, বেশ ভালোই লাগছিল আমার, যদিও লাইটিংটা খুব একটা, কালারটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট এমনি ভাইবটা বেশ ভালো আছে। কি বলবো, বলছিলি যে আজকে ফাস্টেস্ট, ও আজকে ফাস্টেস্ট ফাস্টেস্ট 50% মেম্বার আছে, বাকি 50%টা নেই, তার বদলে আমরা আছি। হ্যালো, একদম খুব সুন্দর একটা জায়গায় এসেছি, খুব ভালো লাগছে, কিন্তু কেন জানি না আমার মনে হচ্ছে যদি সবুজ লাল লাইট গুলো না দিয়ে ডিসেন্ট কালারের লাইট দিত তাহলে একটু বেটার লাগতো, মানে খুব ভালো লাগছে ডিস্কো পার্টির লাইট গুলো। হ্যাঁ, একটু ডিস্কো লাইট, মাঝখানে একটুখানি ডিস্কো। জি, এটা হচ্ছে এন্ট্রান্স, এটা হচ্ছে টিকিট কাউন্টার, ক্যাফে, মানে খাবারটাও ক্যাফে নয়, খাওয়ার জায়গা টাইগার, এটা আইফেল টাওয়ার। হ্যাঁ, ঠিক আছে, বলো। হাঁটতেই পারি, জায়গাটা খুব সুন্দর দেখতে, মানে খুব সুন্দর জায়গাটা, টয়লেটটা আলাদা কমপ্লেক্স আছে, টয়লেটের কমপ্লেক্স। তবে হ্যাঁ, এই সন্ধেবেলায় আড্ডা দেওয়া, একটু হাওয়া খাওয়া, বা একটু ফ্যামিলি বা বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য জায়গাটা বেশ সুন্দর লেগেছে আমার। কি সুন্দর আর্ট ওয়ার্ক করা, আমার খুব ভালো লাগে এই ল্যাম্প। Thank you.
প্রচুর ছবি তুলে ফেলেছি, সৃজার কিন্তু হয়নি। হ্যালো, ও একটা স্যাটিসফ্যাক্টরি ফটো পাচ্ছে না। কি হচ্ছে কি হচ্ছে, ভিডিও করছে তুই তো দিদি আর ছবি তোর। হ্যাঁ বিট্রেয়াল চা চালাবে পেছনে আমি চলে এসছি সামনে, সৃজা রেডি টু ওটা লাইটটা হাই করা আছে নিচের দিকে নামো। খুব ভালো গাড়ি চালায়, বিকজ আগের বারে যখন এসেছিলাম আমরা ও ড্রাইভ করেছিল একটু ওই বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েটা। বল, ডিস্ট্র্যাক্ট করব না, খুব সুন্দর রাস্তাটা। সামনে রাস্তাটা অসাধারণ, জাস্ট দারুণ। আচ্ছা পার্টিকুলারলি এই রাস্তাটা দিয়ে করেছিস তো? হ্যাঁ করছি তো। হ্যাঁ তোরও করেছি তো। আজ থেকে নয়, বহু বছর কলেজ থেকে বলতে গেলে সৃজা ড্রাইভ করতে পারে এবং আমরা বহুবারই গিয়েছি, ও আমাদেরকে নিয়ে গেছে এদিক ওদিক। তো আজকে ও চালাচ্ছিল, অ্যাকচুয়ালি রাস্তাটা ভীষণ ভালো ছিল তো বলছিল আমি ফিলটা নেওয়ার জন্য এই রাস্তাটুকুই শুধু চালাবো। এই রাস্তাটা অ্যাকচুয়ালি সত্যিই খুব সুন্দর, মানে আমি আগে কোনো দিন এদিকে আসিনি, ভীষণ ভালো লেগেছে। আমরা বাইরে থেকে বাড়ি এসেছি 7:45, আর এসেই পনিরের সুন্দর আইটেমটা খেয়েছি আর সাথে এক কাপ লাল চা। সকাল থেকে যে কত কিছু খেলাম, ও এত ঘুরে টুরে সব কিছু করে বাড়ি চলে এসেছি, দেখালাম যেটা আমরা খেলাম, এখন একটু এসে উপরে বসেছি, এখনও জামা টামা ছাড়িনি, একদম ফ্রেশ হব, ডিনার করব। হ্যাঁ সৃজা ছেড়ে ফেলেছে জামা কাপড়, আবার কাজে কাকি কাজ করতে বসেছে আমি জানি না, তারপরে ডিনার করে ঘুমিয়ে যাব। তো আজকের ব্লগটা মানে কালকে আর আজকে পুরো জার্নি এভরিথিং সব নিয়ে এখানেই এন্ড করে দিচ্ছি। আমি কতদিন পর এগুলো খাচ্ছি, রাতে ডিনারটা কি করে ভুলে যায় এটা তো দেখাতেই হয়, কারণ গুড়গাঁও দিল্লিতে তো এইসব সন্ধানও পাওয়া যায় না। কলকাতায় এসে মোগলাই খেলাম, সৃজাকে আমি জাস্ট বলেছি থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। পেছন থেকে কন্টিনিউয়াসলি মধু আর সৃজা হেসে যাচ্ছে, তাই জন্য আমি সিরিয়াসলি বলতে পারছি না, বাট আজকের মতো এটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।